السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم، الحمد لله، أما مدر دربيك، ترجمة القرآن وشنكتب التفسير، بس جوين كويس شكرا، আজকে আমরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে। আমাদের অবশ্যই হয়তো মনে আছে গত সেশনে আমরা 109 নং আয়াত পর্যন্ত পড়েছিলাম, যেখানে মূলত মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দিক নির্দেশনা ছিল, দান সাদাকা এবং অন্যান্য বিষয়ের সম্বলিত। তো এই 12 নং রুকু থেকে এই জায়গাটিতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদের যে এই পৃথিবীতে তাদের অবস্থান, তাদের মর্যাদা এবং তাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত, যেটা 110 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হয়তোবা এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে। তো বিশেষ করে দাওয়াতের জায়গায়, তাবলিগের জায়গায় এই আয়াতের মানে সিগনিফিকেন্স এবং ইম্পর্টেন্সটা অনেক বেশি, এবং এটা অনেক সময় অনেক জায়গায় কোট করা হয়। এর পাশাপাশি মূলত আহলে কিতাব বা ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে সেই সময়ের প্রেক্ষাপটে যারা মদিনা এবং সেই জায়গার আশেপাশে যে ইহুদি খ্রিস্টানরা ছিল, তো তাদের আচরণ, মুসলমানদের প্রতি তাদের ব্যবহার এবং তাদের পূর্ববর্তী মানে ঐতিহাসিকভাবে তাদের যে পদস্খলন, এবং সেইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা যেই ধরনের লাঞ্ছনার অথবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের শিকার হয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যে গজব চাপিয়ে দিয়েছেন, সেই ব্যাপারগুলো নিয়ে এখানে ডিসকাশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ডিসকাস করেছেন। এবং এর পাশাপাশি বদর এবং উহুদ যুদ্ধের কিছু প্রাসঙ্গিক বিষয় এখানে এসেছে। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাহায্য করেছেন বদরের যুদ্ধে, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কে নিয়ে যখন উহুদের প্রান্তরে যাচ্ছেন, সেই সময়ে মানে যেই অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছিল, মুনাফিকরা মূলত মানে মানে পৃষ্ঠ প্রদর্শন করেছিল সেই সময়টাতে, তো তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে সাহায্য করেছেন, সেই ব্যাপারগুলো এখানে আছে। ইনশাল্লাহ আজকে আমরা 2টা রুকু পড়বো, 110 থেকে নিয়ে 129 আয়াত পর্যন্ত, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি 110 নং আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম ওয়া মিনহুমুল মু'মিনুন ওয়া আকছারুহুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুমতুম খয়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত, শ্রেষ্ঠতম দল। উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে বা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, যদি আহলে কিতাবরা ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য খুবই মানে ফল ভালো কোনো বিষয় হতো, এটা তাদের জন্য উত্তম বিষয় হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে অনেকে আছে যারা ঈমানদার, যারা মুমিন। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে ফাসিক, অধিকাংশই হচ্ছে নাফরমান, অবাধ্য। তো
আল্লাহ সুবহানাহু প্রথম আয়াতের যে প্রথম অংশ সেটা একটু যদি আমরা দেখি, তাহলে এই আয়াত এবং আরো অন্যান্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস যেটা প্রমাণ করে, এবং আমরা সকলেই জানি এবং আমাদের মধ্যে সেই বিশ্বাসও আছে যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। বিভিন্ন হাদিস আছে যেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের, মানে বিশেষ করে পরকালীন জান্নাতের ব্যাপারটাও, যে এই উম্মত থেকে জান্নাতে অনেক বেশি মানুষ যাবে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক অনেক হাদিসে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাম বলেছেন যে আমাদেরকে তিনি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে সম্মানিত করেছেন। ঠিক আছে, তো বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পাই যে যে জান্নাতে যত মানুষ হবে তার সিংহভাগই হবে মুসলমানদের মধ্যে থেকে, তাদের সিংহভাগই হবে এই আপনার এই এই উম্মতের মধ্যে থেকে। ঠিক আছে, তো এইটা আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পাই। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাম বলেছেন যে তোমরা মানে 70টি জাতিকে পূর্ণ করবে, মানে এর আগে তোমাদের আগে আর অনেক জাতি এসেছে, ঠিক আছে, যাদের সংখ্যা মানে 70 বলতে এখানে শুধুমাত্র 70 শব্দটা বোঝাচ্ছে না, বরং 70 মানে অনেক বেশি বোঝাচ্ছে। হ্যাঁ, আরবিতে বিভিন্ন ধরনের শব্দ আছে, ওই শব্দগুলো দিয়ে আরো ব্যাপক মিনিং বোঝানো হয়, যেমন 7 বা 70 এই জিনিসগুলো তার মধ্যে একটা, বা 700, এ ধরনের শব্দ দেখবেন হাদিসের মধ্যে অনেক ব্যাপকভাবে এসে থাকে সওয়াবের ব্যাপারে বা অন্যান্য বিষয়ে। এর দ্বারা এর একটা ব্যাখ্যা হচ্ছে যে এটা দ্বারা অনেক বা অসংখ্য বোঝানো হচ্ছে, আধিক্য বোঝানো হচ্ছে। তো রাসূল সাল্লাম বলেছেন যে তার মধ্যে হতে সব থেকে আল্লাহর নিকট প্রিয় এবং উত্তম হচ্ছ তোমরা, সম্মানিত হচ্ছ তোমরা, এটা তিরমিজির হাদিস। ঠিক আছে, তো আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদের কাতার হবে 120টি, তার মধ্যে 80টি হবে এই উম্মতের। ঠিক আছে, তো তার মানে হচ্ছে মানে 2/3, 3 ভাগের 2 ভাগই হবে জান্নাতে এই উম্মত থেকে মানুষ। ঠিক আছে, তো এটাও মুসনাদ আহমদ ইবনে মাজা তিরমিজি অনেকেই এই হাদিস বর্ণনা করেছেন। আরো অনেক বর্ণায় আছে যে এই উম্মতের এই উম্মতের থেকে জান্নাতীদের অর্ধেক হবে। ঠিক আছে, এই উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এ ধরনের বিভিন্ন হাদিস আছে যেখান থেকে আমরা বুঝি যে মানে এটা আমাদের একটা আকিদার অংশ যে মুসলিম বা শেষ উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের বিশেষ মর্যাদা আছে। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মানে অনেক বিষয় সহজ করে দিয়েছেন পূর্ববর্তী সম্প্রদায় বা পূর্ববর্তী নবী রাসুলদের উম্মতদের থেকে, বিধিবিধানের দিক থেকে, তারপর সাওয়াবের দিক থেকে অনেক বেশি বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা বিষয়ে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, কারো কারো জন্য আরো অনেক বেশি গুণে বৃদ্ধি করে দেন প্রত্যেকটা আমলের জন্য সওয়াব। এর পাশাপাশি আরো অনেক বিধিবিধানের ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ বলেন বা ফ্যাসিলিটি বলেন, যেগুলো শুধুমাত্র আমাদেরকেই দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো, যেমন আরো কিছু বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উম্মত কখনোই ভুলের উপর একমত পোষণ করবে না, মানে সবাই মিলে যে পথভ্রষ্ট হয়ে যাবে এটা কখনোই হবে না, কিয়ামত পর্যন্তই একটা না একটা দল মানে সত্যের পথ বা সঠিক হেদায়তের উপর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই উম্মতকে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন না, পূর্ববর্তী উম্মতদের যেভাবে দিতেন, পুরো একটা জাতিকে ধ্বংস করে দিতেন, অথবা সবাইকে, নূহ আলাইহিস সালামের সময় জানি যে সবাইকে তিনি মেরে ফেলেছিলেন কাফেরদেরকে, অথবা হচ্ছে অন্যান্য আদ জাতি, সামুদ জাতি, তাদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, তো এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সরাসরি আজাব দিয়ে ধ্বংস করে দিবেন না সবাইকে। এই ধরনের কিছু প্রমিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছিলেন। তো বিভিন্ন ভাবে মানে মোট কথা যেটা আমরা বুঝতে পারি যে এই উম্মত সর্বশ্রেষ্ঠ জাতি অন্য সকল উম্মতের তুলনায়। এটা গেল হচ্ছে সামষ্টিক ভাবে উম্মত, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালের হিসাব ভিন্ন। হ্যাঁ, ব্যাপারটা যদি এর মানে এই না যে আমি ব্যক্তিগত ভাবে পূর্ববর্তী সকল মানুষ থেকে ভালো, ব্যাপারটা এমন না। ঠিক আছে,
এটা সামষ্টিক ভাবে বলা হচ্ছে আর কি। ধরুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী থেকে শ্রেষ্ঠ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা ইকরাম ছিলেন তারা অন্য সকল নবীর সাহাবা ইকরাম থেকে শ্রেষ্ঠ, ব্যাপারটা এমন আর কি, আপনি যদি সামষ্টিক ভাবে দেখেন। কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি আমি আমরা কেউ কথা বলতে পারবো না যে আমি এই উম্মত বলে পূর্ববর্তী অন্যান্য সকল উম্মত থেকে আমি শ্রেষ্ঠ, কারণ আমার শ্রেষ্ঠত্বের কিছু ব্যাপার থাকে এখানে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের এই আয়াতের মধ্যে আমরা পাই। একটা মানুষকে অথবা হচ্ছে একটা উম্মতকে, আমরা দুনিয়ার চিন্তা ভাবনার ব্যাপারগুলো যদি দেখি যে কার সম্মান বেশি, ওই লোকেরই সম্মান বেশি যার যা যে হচ্ছে খুব পদমর্যাদা বেশি, যার পদমর্যাদা খুব বেশি থাকবে তার রেসপন্সিবিলিটিটাও স্বাভাবিকভাবে বেশি থাকবে। মানে কখনোই এমন হয় না যে একটা মানুষ খুব সম্মানিত কিন্তু তার কোনো দায়িত্ব নাই, এমন হয় না, বরং তার দায়িত্বের মানদণ্ডটা নির্ধারণ, তার দায়িত্বটা হচ্ছে মানদণ্ড তার সম্মানটা কেমন। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যাপারগুলো যদি একটু দেখি, যার সম্মান বেশি অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তা, তার রেসপন্সিবিলিটিটাও বেশি, তার দায়িত্ব অনেক বেশি। আর সাধারণ একজন কর্মচারী, তার দায়িত্ব যেমন কম তার সম্মানটাও কম। তো ঠিক ব্যাপারটা এমন। তো এখন রেসপন্সিবিলিটির বিষয়ে যদি আসি, তাহলে সেইখানে একটু আমরা দেখি যে কেন এই উম্মত বেশি সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন। এটা সর্বশ্রেষ্ঠ এই জন্য বলা হয় নাই যে অটোমেটিক্যালি আমরা জন্মগ্রহণ করার সূত্রেই আমরা সম্মানিত হয়ে গেলাম। আমরা জন্মগ্রহণ করার মানে এই উম্মতের নাম লেখা মানে জন্মের কারণে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক আছে, কারো এই এই শতাব্দীতে জন্ম হয়েছে বা এই এই যুগে জন্ম হয়েছে বলেই সে সম্মানিত হয়ে গেল, ব্যাপারটা এমন না। বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে রেসপন্সিবিলিটির বিষয় আছে, আপনার কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে এই সম্মানের সম্মানিত হওয়ার জন্য বা এই সম্মানটা অধিকার করার জন্য। সেই রেসপন্সিবিলিটিটা কি, পূর্ববর্তী নবী এবং রাসুলদের যে রেসপন্সিবিলিটি ছিল, পূর্ববর্তী নবী এবং রাসুলদের যে রেসপন্সিবিলিটি ছিল, দুইটা সব থেকে ইম্পর্টেন্ট তাদের টাস্ক ছিল, সেটা হচ্ছে দাওয়াত এবং তাবলিগ। দাওয়াত শব্দের অর্থ হচ্ছে ইনভাইট করা, কল করা, ডাকা, আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা হচ্ছে দাওয়াত, ঠিক আছে। আর তাবলিগ মানে হচ্ছে পৌঁছানো। তো দাওয়াত এবং তাবলিগ দ্বারা বোঝানো হয় মূলত যে অন্য কোনো মানুষকে আল্লাহর পথে ডাকা, ইসলামের পথে ডাকা, সত্যের পথে আহ্বান করা, দাওয়াত দেওয়া, এটা হচ্ছে দাওয়াত। আর তাবলিগ বলা হয় যে আপনি অন্যের কাছে কোনো একটা জিনিস পৌঁছাবেন, যেমন রাসূল বলেছেন বাল্লিগ আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছাই দাও, অর্থাৎ যে জানে না তার কাছে দিনটাকে পৌঁছে দিতে হবে, আল্লাহর বিধানটা পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে তাবলিগ। এখন কিসের মাধ্যমে পৌঁছাবে সেইটা বিভিন্ন উপায় হতে পারে, ঠিক আছে। এখন মানুষ মিডিয়ার মাধ্যমে দাওয়াত পৌঁছাচ্ছে, লেখালেখির মাধ্যমে পৌঁছানো যায়, ওয়াজের মাধ্যমে পৌঁছানো যায়, বিভিন্ন ভাবে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে বিভিন্ন ভাবে পৌঁছানো যায়, বিভিন্ন ভাবে আল্লাহ আল্লাহকে আল্লাহর পক্ষ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা যায়। তো এই যে আহ্বান করা মানুষকে আল্লাহর দিকে, এটাকে বলা হয় দাওয়াত। আর মানুষের কাছে আল্লাহর বিধানকে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় তাবলীগ। এটা নির্দিষ্ট কোনো রূপ নাই, ঠিক আছে, যে এইভাবেই কাজটা করতে হবে, দাওয়াত এবং তাবলিগের বিভিন্ন পদ্ধতি আছে, তো সেটা ভিন্ন ব্যাপার। এই যে যে দায়িত্বটা, এটা মূলত নবীদের ছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান, এইটা এই জিনিসগুলো দাওয়াত তাবলিগ এবং এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা নবী পূর্ববর্তী নবী এবং রাসুলদের দায়িত্ব ছিল, উম্মতের উপরে দায়িত্ব ছিল না, ঠিক আছে, উম্মতের উপরে দায়িত্ব ছিল না, রাসুলদের উপর ছিল। যার কারণে সেই সময় একজন নবী মারা গেলে বা ইন্তেকাল করলে আর একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাতেন, ঠিক আছে, ওই ওই গোত্রের মধ্যে বা ওই এলাকাতে, ঠিক আছে। তো যখন ওই 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 নবী চলে যেত, কিছুদিন পরে দেখা যাচ্ছে মানুষ আস্তে আস্তে গোমরা হয়ে যেত, সেটাই আমরা দেখি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে অনেক জাতিকে ধ্বংস করেছেন, এই জন্য যে তারা গোমরা হয়ে গিয়েছে।
আমাদের নবীর পরে যেহেতু আর কোন নবী আসবে না, আমাদের নবী সর্বশেষ নবী, খাতামুন নাবিয়িন, তাকে এটা আমাদের আকীদা, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। তো তাহলে এই যে যে দাওয়াতের যে কার্যক্রম, যে সকল মানুষ দিন দিনের বুঝ পাচ্ছে না বা দিনের জ্ঞান যাদের নেই, তাদের কাছে দাওয়াতটা পৌঁছাবে কে, অথবা তাদেরকে আল্লাহর পথে আহ্বান করবে কে, তাদেরকে সৎ কাজের নির্দেশ কে দিবে, তাদেরকে অসৎ কাজ থেকে বিরত কে রাখবে, এই যে বিরাট একটা রেসপন্সিবিলিটি যেটা নবী এবং রাসুলদের উপর ছিল, এবং নবী এবং রাসুলরা এই দাওয়াতের এই এই তাবলিগ এবং দাওয়াতের কাজ করতে গিয়ে বিরাট বড় পরীক্ষার সম্মুখীন তারা হয়েছেন, তাদের উপর অনেক বড় বড় মানে সমস্যা সৃষ্টি করা হয়েছে তাদের তাদের সম্মুখে, তারা তাদের অনেককে হত্যা করা হয়েছে, তাদের অনেককে কষ্ট দেওয়া হয়েছে। তো এই সব কিছুই কি করতে হবে, এই উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে এটা এখন তোমাদের দায়িত্ব, ঠিক আছে? কিয়ামত পর্যন্ত যেই সব মানুষ আসবে, সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, এটা তোমাদের দায়িত্ব যে তোমরা তাদের কাছে আল্লাহর বিধানকে পৌঁছে দিবে, যেমনি ভাবে নবীরা, পূর্ববর্তী নবীরা রাসুলরা, তারা আল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যেত। তো তোমাদের দায়িত্ব হচ্ছে সেই কাজটা করা। তো এই এই জন্যেই এই যে গ্রেট রেসপন্সিবিলিটি, এই গ্রেট রেসপন্সিবিলিটি, এই এইটাই হচ্ছে এই উম্মতের গ্রেটনেস এর কারণ। মানে জাস্ট মানে বাই বার্থ, জন্মসূত্রে আমি শ্রেষ্ঠ হয়ে গেলাম, ব্যাপারটা এমন না। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, এই কারণে আমাদের রেসপন্সিবিলিটির সাথে আমাদের সম্মানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যদি আমরা সেই রেসপন্সিবিলিটিটা পালন করতে পারি, তাহলে আমাদের মানে অবস্থান অনেক অনেক উপরে। কিন্তু যদি আমরা সেখানে ফেল করি, তাহলে কিন্তু একদম সেই লাঞ্ছনা বঞ্চনা, সেটাও সেই মানে মানে যতটা যার যত সম্মান বেশি, তার মানে অসম্মান তত বেশি হয়, সে যখন লাঞ্ছিত হয়। তো মানে যত উপরে আপনি থাকবেন, সেখান থেকে পড়লে তত বেশি হচ্ছে আপনার মানে ক্ষয়ক্ষতি বেশি হবে, ঠিক আছে? আপনি এক একতলা থেকে লাফ দিয়ে পড়লে হয়তো পা ভাঙবে, আর 10 তলার উপর থেকে পড়লে জীবনটাই চলে যাবে, ব্যাপারটা এমন আর কি। তো আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, আমরা অনেক উপরে, অনেক মর্যাদার, এই জায়গা থেকে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু খুব খুবই ভয়ানক অবস্থা। তো এইখানে আমরা বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে আমরা সেই জিনিসটাই পাই যে এই উম্মত সর্বশ্রেষ্ঠ, এটা বলেই ব্যাস আমরা আত্মতৃপ্তিতে ভুগি, আহ আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক আছে? কিন্তু যেই রেসপন্সিবিলিটির কারণে আমরা শ্রেষ্ঠ, সেই রেসপন্সিবিলিটিটাকে আমরা যথাযথভাবে আদায় করতে পারছি কিনা, সেটা সেই বিষয়ে আমাদের চিন্তা খুবই কম, ঠিক আছে? বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পাই সেই রেসপন্সিবিলিটি গুলো আমাদের মধ্যে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে হাদিসের মধ্যে এসেছে, যেমন আল ওয়ারাস আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যেমন এই উলামাগণ বা স্কলারগণ, তারা হচ্ছে আম্বিয়াদের উত্তরসূরি, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে থেকে এমন একটা এমন একটা গ্রুপ কেন বের হয়ে যায় না, যারা হচ্ছে কি করবে, এলিম অর্জন করবে এবং সেগুলো মানুষের কাছে প্রচার করবে এবং সেগুলো মানুষকে শিক্ষা দিবে। হাদিসের মধ্যে ব্যাপকভাবে বলা হয়েছে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় অপরকে, তাদের এই ফজিলত এই ফজিলত, ঠিক আছে? রাসুল বলেছেন যে আমার পক্ষ থেকে প্রত্যেককেই বলেছেন, আমাকে আপনাকে সবাইকে, যে আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছে দাও। আল্লাহ সুবহান রাসুল বলেছেন যে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে তোমার নিজেকে এবং তোমার পরিবারকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। এই যে আয়াতগুলো, হাদিসগুলো, এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আমাদের আসলে দায়িত্বটা কি। আমরা অথবা অনেকে আমাদের হয়তো বা এই ভুল ধারণা আছে যে ও এটা বোধ হয় শুধু আলেমদের কাজ, ঠিক আছে? তা এখন আলেম কে হবে, বা আলেম কে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলবেন যে তুমি আলেম হও তারপরে তুমি আলেম হবে, এরকম ব্যাপারটা এরকম তো না। বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই এই দায়িত্ব। হ্যাঁ, দায়িত্বের ব্যাপারে দায়িত্বের ক্ষেত্র আছে। আমি একজন মানুষ, আমি
আমার সবার আগে দায়িত্ব হচ্ছে আমার নিজেকে রক্ষা করা। আমি নিজে যতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করলে একজন ভালো মুসলমান হিসেবে, একজন প্র্যাকটিসিং মুসলমান হিসেবে চলা যায়, ততটুকু জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। আমার প্রত্যেক প্রাত্যহিক যেই বিধিবিধানগুলো আমার পালন করতে হয়, সেই বিধিবিধান যদি যতটুকু ইলিম অর্জন করলে আমার সেই বিধিবিধানগুলো সুন্দরভাবে আমি পালন করতে পারবো, সালাতের বিষয়ে, সিয়ামের বিষয়ে বা অন্যান্য বিষয়ে, সেই পরিমাণ ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, হাদিসের মধ্যে আছে প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলিম অর্জন করা ফরজ, তলব ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ঠিক আছে, তো এ ব্যাপারে সুস্পষ্ট, আমরা সবাই জানি এই বিষয়টা, এটা সবার উপর ফরজ, প্রত্যেকের উপর ফরজ। এটা না, এমন না যে ও বাস আলেম আলেমরা এগুলো করবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে, তো প্রত্যেকের উপর এই পরিমাণ শিক্ষা করা ফরজ যে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এটা গেলো নিজে, যখন নিজে শেষ, আপনাকে আল্লাহ সুবহানাহু কিছু দায়িত্ব দিয়েছেন আপনার ফ্যামিলির উপর। আপনি যদি একটা বাবা হন, তাহলে আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, আপনার দায়িত্বে যদি কোনো ছোট ভাই বোন থাকে, এদের এদের দায়িত্ব আপনার, তাদের পর্দার বিষয়গুলো, তাদের লেখাপড়ার বিষয়গুলো, তাদের নামাজের বিষয়গুলো আপনার আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। বলা হয়েছে যদি বাচ্চাকে 7 বছরের বয়স, 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিতে, যদি 10 বছর বয়সে যদি ফাঁকি দেয় তাহলে দরকার হলে প্রহার করতে বলা হয়েছে। মানে কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আপনি একটু ইমাজিন করতে পারেন যে রাসূল সাল্লাম বলছেন যে দরকার হলে তাকে কি করো, মারো। মানে কতটা সিরিয়াস বিষয় এটা, যে তার মানে এটা কতটা ইম্পর্টেন্স। বলা হয়েছে যে একটা মেয়ের কারণে তার বাবা জাহান্নামে চলে যাবে যদি মেয়ে ঠিক মতো পর্দা না করে। একটা মেয়ে 4 জন ব্যক্তিকে জাহান্নামি বানাতে পারে, 4 জন পুরুষকে, তার বাবাকে, তার ভাইকে, তার হাজবেন্ডকে, তার ছেলেকে। তো এটা এমনিই বলা হয়নি, এটা বলা হয়েছে যে আপনার দায়িত্ব এটা, বাবা হিসেবে আপনি মেয়ের পর্দার খেয়াল রাখবেন যে তাকে আপনি মানে ইসলামিক এই ইসে অভ্যস্ত করছেন কিনা, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে অভ্যস্ত করছেন কিনা। আপনি হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফের উপর আপনার দায়িত্ব আছে। তো এই যে যে রেসপন্সিবিলিটি গুলো পরিবারের, পরবর্তীতে ব্যক্তিগত পর্যায়ের পরেই আসছে যে পরিবার, একদম ইমিডিয়েট পরিবার, এই পরিবারকে জাহান্নামের হাত থেকে বাঁচানো বা এই পরিবারের মাধ্যমে আপনি আপনার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো দাওয়াতের অন্যতম মানে অংশ। ব্যাপারটা এমন না দাওয়াত মানে শুধুমাত্র আমি মসজিদে মসজিদে যাব অথবা অন্য মানুষের কাছে গিয়ে যাব, সবসময় নিজের কোনো খোঁজ নেই অথবা নিজে গাফেল, তারপর হচ্ছে পরিবারের মানুষ কি করছে সে ব্যাপারে না আমি বাইরে চলে যাচ্ছি, না, আল্লাহ সুবহানাহু সেটা বলে না। নিজে আগে ঠিক হতে হবে, পরিবার প্রত্যেকে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে সব পরিবারই তো ঠিক হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনি আপনার যেই, আপনি একটা অফিসের দায়িত্বশীল, আপনার আন্ডারে যে কর্মচারীরা আছে, ধরুন আপনি একটা জায়গার টিচার, আপনার যে স্টুডেন্টরা আছে, আপনি এক সমাজের একটু বিশেষ ব্যক্তি, আপনার যে মানুষজন আপনার কথা শুনে সেই পরিসরে কাজ করে, যে জায়গায় আপনার ইনফ্লুয়েন্স আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরুতেই তার নিকটাত্মীয় একদম বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে কিন্তু শুরু করেছেন। তিনি প্রথমেই একদম মানে নবুয়ত পাওয়ার পর দিনই বা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পর দিনই তিনি ওই পারস্যের দরবারে আর কি বলে রোমান সাম্রাজ্যে তিনি চিঠি পাঠান নাই যে তোমরা ইমান আনো নাহলে ধ্বংস হয়ে যাবে, সেটা করেছেন তিনি অনেক বছর পর, অনেক বছর পর। তো তার নবুয়তের প্রায় 17-18 বছর পর গিয়ে গিয়ে তিনি চিঠি পাঠাইছেন অন্যদেরকে। তো এটা বুঝতে হবে যে দাওয়াতের পদ্ধতিটা কি। দাওয়াত মানে শুধুমাত্র অন্যের কাছে দাওয়াত পৌঁছানো বা অন্য জায়গায় সফর করার ব্যাপারটা এমন না, দাওয়াত আপনার নিজে নিজেকে, দেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি, এবং তারপরে আপনার যাদের উপর আপনার ইনফ্লুয়েন্স আছে, যাদের উপর আপনার কর্তৃত্ব আছে এবং আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে, এভাবে আস্তে আস্তে যাবে।
এবং আল্লাহ যদি তৌফিক দেয় এর পরবর্তীতে আপনি ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে পারেন, এটা বাধা নেই, ভালো, আপনি বিভিন্ন পদ্ধতিতে দাওয়াতের কাজ করতে পারেন, তাবলিগের কাজ করতে পারেন। তো এই যে মূল কথা হচ্ছে এই মানে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দায়িত্বের এই অনুভূতিটা ইম্পর্টেন্ট যে নাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল বানিয়েছেন। আপনি দাওয়াতের একটা মনোভাব অন্তরে তৈরি করতে হবে। আপনি একটা রিক্সায় উঠেছেন, রিক্সাওয়ালার সঙ্গে কথা বলতে বলতে তাকে দাওয়াত দিয়ে দিলেন, হচ্ছে মানে যাদের এই মনোভাব আছে তারা তারা করে ফেলে। আপনি একটা সিএনজি দিয়েছেন, তার সাথে গল্প করতে করতে আপনি তাকে দাওয়াত দিয়ে দিতে পারলেন। তো দাওয়াত মানে শুধুমাত্র যে কোনো নির্দিষ্ট একটা পন্থায় দিতে হবে পর তেমন, বিভিন্ন দাওয়াতের মনোভাবটা এটা ইম্পর্টেন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্বশীল বানিয়েছেন। তো এই দায়িত্বটা যদি আপনার দায়িত্বের এই জ্ঞানটা যদি থাকে অথবা এই এই সেন্সটা যদি থাকে, তাহলে ওই কনসিয়াসনেস থাকলে ওইটা অটোমেটিক এই দায়িত্বগুলো পালনের একটা সুযোগ তৈরি হয়। আদারওয়াইজ কখনোই সেই জিনিসটা হয় না, মনে হয় যে ও এটা তো আমার দায়িত্বই না, এটা বোধহয় অন্যদের দায়িত্ব, না ব্যাপারটা এরকম না। তো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দেখুন রেসপন্সিবিলিটির কথা বলছেন যে কুমতুম খয়র উম্মাতিন, তোমরা তোমরা শ্রেষ্ঠ উম্মত, এটা ঠিক আছে, কিন্তু কেন শ্রেষ্ঠ উম্মত? এটাই পরবর্তী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উখরিজাত লিন্নাস, মানুষদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান, এই কাজগুলো করলেই না তুমি শ্রেষ্ঠ হবে। তারপরে আহলে কিতাবদের ব্যাপারে বলছে যে আহলে কিতাব যারা আছে, লাউ আমানা আহলুল কিতাব ইলা কানা খায়রুল্লাহ, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা আছে তারা যদি ঈমান আনে, তারা যদি প্রকৃত পক্ষে ইসলাম ইসলামে বিশ্বাস করে, তাহলে এটা তাদের জন্য উত্তম। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে অনেকে আছে বিশ্বাসী, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে নাফরমান। সেই সময়ের ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, যে ইহুদিদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করছে তাদের কথা বলা হচ্ছে এখানে, যে তারা তাদের কেউ কেউ মুমিন, কিন্তু অধিকাংশই তারা এই ব্যাপারে মানে ফাসেক। তো মুসলমানদের সাথে সেই সময়ে ইহুদি বা খ্রিস্টানদের যেই ক্ল্যাশ চলছিল, আমরা সিরা ক্লাসের গুলোতে সামনে দেখবো ইনশাল্লাহ এই ব্যাপারগুলো, যে সেই সময় সামাজিক প্রেক্ষাপটে তাদের ইহুদি খ্রিস্টানদের সেই আরো বেশ অবস্থান এবং তাদের যে সেই সময়ের অবস্থা কেমন ছিল, এবং ইসলাম আসার পরে তাদের যে ধরনের ইনসিকিউরিটি, তো সেই জিনিসগুলো পরবর্তীতে কিভাবে হিংসা ক্ষোভ আক্রোশে রূপ নেয়, এবং পরবর্তীতে তারা বিভিন্ন ভাবে ইসলামের প্রতিষাদন করতে চায়। তো সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লাইয়াদুর রূপম ইল্লা আদা, তারা মানে বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের, লাইয়াদুর রূপম, তোমাদের মানে একবারে যে সবকিছু শেষ করে ফেলবে এটা কখনোই পারবে না তারা, ইল্লা আদা, হয়তো বা মাঝে মাঝে সামান্য কষ্ট দিতে পারে, অল্প বিস্তর কষ্ট দিবে তোমাদেরকে, এই এই ছাড়া তোমাদের বিশেষ বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না তারা। আর তারা যদি মানে একদম সরাসরি তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে এরা 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 মানে পলাবে, এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। আর তারা তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করবে না, তারা তো সাহায্য প্রাপ্ত হবে না, তোমরা যেরকম আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবে। তো সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে মানে সত্যের প্রতি অনাগ্রহ এবং সত্য বিমুখতা, সেই জিনিসটার কারণে তাদের অবস্থাটা কি হয়েছে আল্লাহ সুবহানাহু সেটা এখানে বলছেন যে দুরিবাত আলাইহিমুদ দিল্লা আইনা মা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। দুরিবাত আলাইহিমুদ দিল্লা মানে লাঞ্ছনার ছাপ তাদের উপর মেরে দেওয়া হয়েছে, দিল্লা মানে হচ্ছে লাঞ্ছনা। তো আইনা মা সুকিফু, তারা যেখানেই যাক না কেন, এরপরে এরপরে তারা যেখানেই যাক না কেন, যেখানেই অবস্থান করুক না কেন, তাদের যেখানেই পাওয়া যাক না কেন, সব জায়গায় তারা তারা লাঞ্ছনার মধ্যে থাকবে। তবে ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, আল্লাহ এবং মানুষের তরফ থেকে পক্ষ থেকে যদি কোনো অবলম্বন বের হয়, যদি কোনো উপায় সৃষ্টি হয়, তাহলে ভিন্ন কথা, ঠিক আছে। যেমন ধরুন তারা তাদের যেমন ইহুদি একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে বা আল্লাহর
আল্লাহর যে ওয়াদা যে ইমান আনলে তাকে কি করবে, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, তো সে যদি সেটা অবলম্বন করে তাহলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে? অথবা কোনো মানুষদের থেকে যদি তারা সাহায্য পায়, ঠিক আছে, যেমন খুব পাওয়ারফুল একটা শক্তিশালী একটা রাষ্ট্র যদি ইহুদিদেরকে অথবা খ্রিস্টানদেরকে কি করে সহযোগিতা করে, তাদের পৃষ্ঠপোষকতা করে, তাহলে ভিন্ন কথা, তাহলে সাময়িকভাবে তাদের তারা কি করবে, তারা সেই সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারবে, ঠিক আছে? আল্লাহ সেটা বলে দিয়েছেন এখানে, তা আমরা সেটাই দেখি এখন। ইহুদিদের ইতিহাস যদি আপনি দেখেন যে সেই সময় থেকে বিভিন্ন ভাবে তারা ইতিহাসের বিভিন্ন সময় তারা এই লাঞ্ছনা বঞ্চনা অন্যদের ধিক্কারের পাত্র হয়েছিল, মানে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। আপনার লাস্ট মানে হিটলারের সেই বিষয়টা আমরা জানি যে ইহুদিদের প্রতি তার যে বিদ্বেষ আক্রোশ এবং ইহুদিদেরকে একদম নিপাত করার জন্য সে যে উঠে পড়ে লাগলো, ঠিক আছে? তো আবার পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, মানুষ এবং আল্লাহর পক্ষ থেকে যদি কোনো উপায় সৃষ্টি হয় সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কোনো কোনো মানুষ, বা মানুষ বলতে এখানে নাস বলতে এখানে মুসলিম অমুসলিম সব বোঝানো হচ্ছে, ঠিক আছে? যে কোনো মুসলিম সরকার যদি তাদেরকে আশ্রয় দেয় অথবা কোনো অমুসলিম বড় শক্তি যদি তাদেরকে সহায়তা দেয়, ঠিক আছে, তো তখন কি হবে, তারা হচ্ছে এই এই সাময়িক এই লাঞ্ছনা দারিদ্রতা এটা থেকে বাঁচতে পারবে, ঠিক আছে? তো যেটা আমরা এখন দেখি ইসরায়েলের ব্যাপারটা দেখেন, আমেরিকার প্রশ্রয় বা মানে পশ্চিমা শক্তির প্রশ্রয়, ঠিক আছে, তারা এখন মানে তাদেরকে শক্তিশালী মনে হচ্ছে, তাদেরকে মনে হচ্ছে যে না তারা অনেক কিছু করছে, কিন্তু মূলত এটা সাময়িক। আল্লাহ সুবহানাহু সেটা স্পষ্ট ভাবে বলছেন যে তাদের উপর লাঞ্ছনার ছাপ মেরে দেওয়া হয়েছে, সূরা বাকারার মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট ভাবে গিয়েছে, বনু ইসরায়েলদের মানে ঐতিহাসিক বিশাল কীর্তি আল্লাহ সুবহানাহু বর্ণনা করে তারপরে তাদের যে কনসিকুয়েন্স ফলাফল সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু স্পষ্ট ভাবে সেখানে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপর অভাব চাপিয়ে দেওয়া হয়েছে, দালিকা বিআন্নাহুম, এগুলো কেন, দালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা কন্টিনিউয়াসলি আল্লাহর আয়াতকে অস্বীকার করে গিয়েছে, ওয়াক্তুলুনা আল আম্বিয়া এই বিগয়রি হক, আর অন্যায় ভাবে তাদের নবীদের পর্যন্ত তারা হত্যা করেছে, দালিকা বিমা আসাবা কানু ইয়াতাদুন, এটা তাদের যে সীমাবদ্ধ মানে সীমা লঙ্ঘন এবং তাদের যে অবাধ্যতা এটাই যে তারা লিপ্ত থাকতো এটার ফল। লাইসু সাওয়া, তবে আল্লাহ সুবহানাহু বলছেন যে সব আহলে কিতাব যে একরকম ব্যাপার তেমন না, মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, কিতাবীদের মধ্যে এমন লোক আছে যারা হচ্ছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে দিনে রাতে, এবং তারা কি করে আল্লাহর জন্য সেজদা বরত হয়, আল্লাহর জন্য সেজদা করে আল্লাহর উদ্দেশ্যে। তো এমন এমন কি আছে, মিন আহলিল কিতাবি, আহলি কিতাবদের মধ্যে উম্মাতুন কায়িমা, সঠিক পথে প্রতিষ্ঠিত উম্মাত আছে, লোক আছে, ঠিক আছে, যারা এই কাজ করে। তো এর মানে এই এটার মানে এই না যে আপনি আহলে কিতাব থাকা অবস্থায় আপনি তাদের প্রশংসা করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু সেটা বলছেন না এখানে। আল্লাহ সুবহানাহু বলছেন যে তাদের মধ্যে থেকে ধরুন একজন ইহুদি, অনেক ইহুদি আছে যারা আমরা জানি যে তারা মানে তাদের তারা মানে তারা ইসলামের ইসলাম গ্রহণ করেছে বা সত্যটাকে বুঝে সেটা উপলব্ধি করে সেটা পালন করেছে, কিন্তু ইহুদি তো একটা ধরুন একটা বংশগত একটা নাম, ঠিক আছে, এটা একটা বংশ, এটা আপনি চাইলে ইহুদি ধর্মে কনভার্ট করতে পারবেন, মানে আপনি ইয়া করতে পারবেন, ইহুদি হতে পারবেন, একটা মানুষ ইহুদি হতে পারে না, কারণ ইহুদি এটা হচ্ছে আপনি যেরকম আপনার একটা বংশ আপনার জন্মগত সূত্রে হতে হবে, ইহুদিটা সেরকম, ইহুদি একটা মানে বনু ইসরাইল এটা একটা জাতির নাম, এটা একটা ধর্ম, পরে এদের ধর্ম কি ছিল সেটা ভিন্ন, ইহুদি ধর্ম মানে তাদের উপর যেই ধর্মটা দেওয়া হয়েছিল সেটাকেও আমরা ইহুদি ধর্ম বলছি, কিন্তু মূলত যেটা সেটা হচ্ছে এটা একটা জাতির নাম, ঠিক আছে, বনু ইসরাইল, ইসরাইলের সন্তান যারা। তো এখানে কনভার্সন, এখানে কনভার্সন বলে কিছু নাই, ঠিক আছে, তো আপনি ইসলাম গ্রহণ করলেও আপনি ইহুদি, কারণ আপনি জন্মগত ভাবে ইহুদি,
হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলছেন সেটা হচ্ছে তাদের মধ্যে থেকে মুমিন আছে, মানে হচ্ছে তাদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করছে তাদের কথা বলা হচ্ছে। এখানে অনেকে এই আয়াত থেকে ভুল বোঝে যে আপনার আহলে কিতাব তারাও হয়তো বা যারা ইসলাম গ্রহণ করেনি, খ্রিস্টান আছে অথবা ইহুদি আছে এবং তারা আল্লাহকে মেনে নিয়েছে এবং তাদের কিতাবাদি পাঠ করে, তারাও জান্নাতে যাবে, অনেকের এই ধারণা আছে। না, এটা এই ধারণা ঠিক না। ওই ধারণা যদি করাও যায় এই আয়াত থেকে, মূলত পরবর্তীতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা জানি যে সূরা আলে ইমরান বা এই যে প্রেক্ষাপটে নাজিল হচ্ছে এটা হচ্ছে তৃতীয় হিজরি চতুর্থ হিজরি আয়াত এগুলো, ঠিক আছে, দ্বিতীয় হিজরি তৃতীয় হিজরি, অর্থাৎ বদর এবং উহুদ যুদ্ধের প্রেক্ষাপট সেই সময়ের আয়াত এগুলো। এরপরে আরো বিভিন্ন আয়াত নাজিল হয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের মৃত্যুর আগে দিয়ে, বিশেষ করে নবম হিজরিতে, দশম হিজরিতে, সেই সময়ের আয়াতগুলোতে আমরা যেটা পাই সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিধান দিয়ে দিয়েছেন, তো সেটার কোনো অবকাশ নাই। যদি এই আয়াত থেকে কেউ এই অর্থ নেয়ও যে আপনার কি বলে আহলে কিতাবের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা হচ্ছে কি করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আয়াত তেলাওয়াত করে এবং তাদের প্রশংসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিমিন দিয়ে এখানে, তাহলে তার মানে হচ্ছে এই আয়াতগুলো যদি আমরা ওই অর্থে নেইও তাহলেও এটা কি হয়ে গিয়েছে, এটা পরবর্তী ওই আয়াত দ্বারা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না দিন ইনদাল্লাহি ইসলাম, ঠিক আছে, উদখুলু ফিস সিলমি কাফা, তারপরে হচ্ছে ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিম, মানে এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইসলাম গ্রহণ করা ছাড়া বা মুসলিম হওয়া ছাড়া পরিপূর্ণভাবে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, ঠিক আছে। তো এই ধরনের অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করেছেন, তো যার কারণে এই আয়াত তাহলে রহিত হয়ে যাবে যদি আমরা ওই অর্থে ধরি। যাই হোক, সেটা ভিন্ন একটা বিষয়। এখানে মূলত যাদের প্রশংসা করা হচ্ছে তারা মূলত আহলে কিতাবের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ঠিক আছে, সেই সময় নবীকে মেনে নিয়েছিলেন, তাদের কথা বলা হচ্ছে। তো তাদের কথা বলা হচ্ছে যে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সলিহিন উলাইকা মিনাস সলিহিন, যে তারা আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, শেষ দিবসের প্রতি বিশ্বাস করে, তারা ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, আর উত্তম কাজে তারা ধাবিত হয়, তারা হচ্ছে সলিহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইউকফারুহু ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আর যা কিছু মানে যেসব ভালো কাজ তারা করছে এটা এটার এটা 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 ভুলে যাওয়া হবে না বা এটা এটা অমর্যাদা করা হবে না, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ব্যাপারে সম্যক অবগত, তিনি সবকিছু জানেন। ইন্না আল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এটা দেখুন এর আগে যে যে কথা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু বললেন যে আহলে কিতাব হয়েও যারা কি করেছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে হয়েও যারা ইমান এনেছে প্রকৃতপক্ষে তাদের কথা বলা হয়েছে। এখন বলতেছেন যে ইন্না আল্লাযীনা কাফারু, যারা কুফুরি করে, মানে কুফুরি করে মানে হচ্ছে আহলে কিতাবের মধ্য থেকে কিন্তু শেষ নবীকে মেনে নেয়নি, কোরআনকে মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছে, এরা হচ্ছে কাফের, তাদের কথা বলা হচ্ছে। ইন্না আল্লাযীনা কাফারু, যারা কুফুরি করে করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহর বিপরীতে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। লান তুগনি আনহুম, তাদের কোনো কাজেই আসবে না, আমওয়ালুহুম, তাদের সম্পদ মাল, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তানাদি, মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিপরীতে একটুখানিও কোনো কিছুই কাজে আসবে না। বা উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বদাই থাকবে। তো এখন কথা হচ্ছে যেই আহলে কিতাবরা বা হচ্ছে যারা প্রত্যাখ্যান করছে সত্যকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নিচ্ছে না, শেষ নবীকে মেনে নিচ্ছে না, কোরআনকে মেনে নিচ্ছে না, আল্লাহর বিধিবিধানকে মেনে নিচ্ছে না, তারা দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে, ঠিক আছে, তো তাদের অবস্থাটা কি হবে, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরবর্তীতে দিবেন না, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখন এখানে বলছেন যে মাসালুমা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, যে এই দুনিয়ার জীবনে তারা যা কিছু খরচ করে তাদের
তার উদাহরণ হচ্ছে মাসাল মানে হচ্ছে উদাহরণ হচ্ছে মায়ুং ফিকুনা যা তারা খরচ করে ফিহা দিহির হায়াতির দুনিয়া এই দুনিয়ায় কামাসালি রিহেন ফিহা সিররুন তাদের উদাহরণ হচ্ছে সেটার উদাহরণ হচ্ছে মানে এমন বাতাস যেটার ভিতর আপনার কি আছে সিরুন মানে হচ্ছে মানে শৈত্য অথবা ঠান্ডা যে বাতাস ঠিক আছে অর্থাৎ আমরা বলি শৈত্য প্রবাহ এটা হচ্ছে এই রিহন ফি হাসির রিহ মানে স্বাভাবিক বাতাস আর ফিহা মানে এই বাতাসের মধ্যে সিররুন আছে মানে হচ্ছে শৈত্য আছে ঠান্ডার তীব্রতা আছে ঠিক আছে সেটা মানে কনকনে ঠান্ডা বাতাস এইটা আসাবাত হারসা কাউমিন আসাবাত মানে হচ্ছে ধরেন আঘাতান হারসা কাউমিন মানে এমন একটা জাত এমন একটা সম্প্রদায়ের এমন মানুষের বা এমন লোকদের খেতে শস্য খেতে জলামু আনফুসাহুম যে তারা নিজেদের উপর জুলুম করেছে ফা আহলাকাতহু অতপর সেই বাতাস সেই শস্য ক্ষেত্র ধ্বংস করে দিল ঠিক আছে তো তারা যে ভালো কাজগুলো করে এই দুনিয়াতে তাদের যেমন অনেক অমুসলিম আছে যারা ডোনেশন করে যারা মানে হিউম্যানিটেরিয়ান কাজ করছে তাদের সারা জীবন ব্যয় করে দিচ্ছে ভলান্টিয়ার মানে মানুষের সেবায় কাজ করে তো তাদের ব্যাপারটা বলছেন যে তাদের এই যে ভালো কাজগুলো হচ্ছে শস্য ক্ষেতের মতো আর তাদের যে কুফুরি আছে তাদের যে ইমানহীনতা আছে সেটা হচ্ছে এই ঠান্ডা বাতাসের মতো যে ঝড় এসে একবারে সবকিছু ধ্বংস করে দিয়ে চলে যায় ঠিক আছে তো আল্লাহ এখন মনে হচ্ছে যে আল্লাহ তাদের উপর জুলুম করেছেন না আল্লাহ বলছেন না ওয়ামা জালামাহুমুল্লাহ আল্লাহ তাদের উপর জুলুম করেন ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন তারা নিজেদের উপর নিজেরা জুলুম করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম কবালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিশেষ করে সেই সময়ের মুসলিমদেরকে বলছেন যে হে মুমিনরা তোমরা কি করো না লা তাত্তাখিদু বিতানাতান তোমরা অন্তরঙ্গ বন্ধু বানিও না মিন দুনিকুম তোমাদের ছাড়া অন্য কাউকে মানে মুসলমান ব্যতীত ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না লা ইয়ালুনাকুম খবালা তারা তোমাদের তোমাদের ক্ষতি করতে একটু একটু ছাড় দিবে না লা ইয়ালুকুম মানে হচ্ছে তোমাদের মোটেও ছাড় দিবে না খবালা মানে ক্ষতির করতে ওয়াদ্দু মা আনিত্তুম এবং তারা আশা করে তারা আকাঙ্ক্ষা করে তারা ইচ্ছা করে মা আনিত্তুম যা তোমাদের কষ্ট দেয় তো যা তোমাদের কষ্ট দেয় সেই জিনিসগুলোকে তারা আশা করে যেন তোমরা কষ্ট পাও তা তোমাদের কষ্টটাই তারা আশা করে এটাই চাই যে তোমরা যেন কষ্টে থাকো কদ বাদাতিল বাগদা উমিন আফওয়াহিম তাদের মুখ থেকে মানে বাগদা মানে হচ্ছে আক্রোশ ক্রোধ রাগ ঠিক আছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে মানে তাদের তাদের চেহারা বা তার মুখ দ্বারা বোঝানো হচ্ছে যে তাদের কাজকর্মে আচরণে তোমাদের উপর যে তাদের আক্রোশ আছে তোমাদের উপর যে রাগ আছে হিংসা আছে এটা এটা স্পষ্ট হয়ে গিয়েছে অমা তুখফি সুদুরহুম আকবার আর তাদের অন্তরে যা কিছু গোপন রাখে সেটা আরো ভয়াবহ আকবার মানে অনেক বেশি অনেক বড় একটা হচ্ছে তারা কিছু প্রকাশ করে যা প্রকাশ করছে এটা দিয়েই বোঝা যাচ্ছে যে তারা তাদের অবস্থাটা কি তোমাদের প্রতি কতটা নাফরাত কতটা ঘৃণা আর তাদের অন্তরে যে বিষয়গুলো আছে কি করতে চায় তোমাদেরকে নিয়ে সেটা তো আরো ভয়াবহ কদ বাইয়ান্না লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন আর তোমাদেরকে আমি এগুলো বলে দিচ্ছি সুস্পষ্ট ভাবে এই বিষয়গুলো বর্ণনা করছি যেন তোমরা বুঝতে পারো হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখুন সেই সময়ের প্রেক্ষাপটে মদিনাকে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে আরবদের দুইটা গোত্র সেখানে বাস করত আউস এবং খাজরাজ যারা পৌত্তলিক বা মূর্তি পূজা করত যারাই তারাই মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন মুসলমানদেরকে এবং ইসলাম গ্রহণ করেছিলেন আর এদের পাশাপাশি ইহুদি গোত্র যারা ছিল তিনটা বড় বড় গোত্র ছিল বনু নাজির বনু কুরাইজা বনু কাইনুকা তো ইহুদিদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আউস এবং খাজরাজের মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু যখন ইসলাম আসলো আউস এবং খাজরাজের অনেক মানুষ মুসলমান হলেন কিন্তু ইহুদিরা তো হিংসাবশত তারা মুসলমান হলো না কিন্তু ওই যে পূর্বের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল
মুসলমানরা চাইতো বা আউস এবং খাজরাজের যে আনসাররা ছিল তারা চাইতো যে সেই বন্ধুত্বের সম্পর্কটা বজায় রাখতে, ঠিক আছে? তো তারা তাদেরকে ভালোবাসতো, কিন্তু ওরা ষড়যন্ত্র করত এবং এদের ক্ষতি সাধন করতে চাইতো। তো আল্লাহ সুবহানাহু সেটাই বলছেন যে হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, যে এই যে দেখো তোমরা কি করছো, তোমরা মহব্বত করছো, তাদেরকে ভালোবাসছো, ওয়ালা ইউহিব্বুনাকুম, আর তারা তোমাদেরকে ভালোবাসছে না, ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা পূর্ণ কিতাবের উপরই তোমাদের তোমরা বিশ্বাস করছো, ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, আর যখন তোমরা তারা তোমাদের সাথে দেখা করছে তারা বলছে যে হ্যাঁ আমরা তো বিশ্বাস করছি, আমরা তো ঈমান আনছি, আমান্না, ওয়াইদা খলাউ, যখন তারা আলাদা হচ্ছে তোমাদের থেকে দূরে যাচ্ছে, আদু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ, তোমাদের উপর রাগে ক্রোধে তারা নিজেদের আঙ্গুল কামড়াচ্ছে, ঠিক আছে? আনামিল মানে আঙ্গুল সমূহ, আদু মানে হচ্ছে কামড়াচ্ছে, মিনাল গাইজ মানে হচ্ছে রাগে দুঃখে অথবা হচ্ছে আক্রোশে ঘৃণায়। কুল, তোমরা বলো, বলে দাও, মুতু বিগাইদিকুম, যে তোমাদের নিজেদের আক্রোশ নিয়ে তোমরা মরো, ইন্নাল্লাহ আলিম বিদাতিস সুদুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের যা কিছু আছে সে ব্যাপারে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন বা মুসলমানদের বলছেন যে ওদেরকে বলতে তোমরা মর, তোমরা মরো তোমাদের রাগ নিয়ে, তোমাদের হিংসা নিয়ে, তোমাদের ক্রোধ নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সকল খবর জানেন। ইং তামসাসকুম হাসানাতুন তাসুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যদি কোনো কোন কল্যাণ যদি তোমাদের স্পর্শ করে, তামসাস মানে হচ্ছে স্পর্শ করে, কুম তোমাদের হাসানা কোনো ভালো কোনো কিছু, তাসুহুম তাদের খারাপ লাগে, ওয়া ইন তুসিবকুম সাইয়া, তোমাদের যদি খারাপ কোনো কিছু ঘটে, ইয়াফরাহু বিহা, তারা সেটার কারণে খুশি হয়, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়ালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, যদি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো আর তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের কোনো চক্রান্তই কোন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আর তারা যা কিছু করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে সম্যক অবগত, বা সেটা আল্লাহর আওতাধীন, ঠিক আছে? একটা রুকু হলো, আমি তো ভাবছিলাম দুইটা রুকু করব, সময় নেই, ইনশাল্লাহ 13 নম্বর রুকুটা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।